আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম স্টার ডেল্টা অটো কন্ট্রোলিং কিভাবে করতে হয়, ওটা ছিল আমার পার্ট ওয়ান। আজকের ভিডিওটা হচ্ছে আমার পার্ট টু। পার্ট টুতে আমি বলেছিলাম যে একটা মোটর কিভাবে অটো কন্ট্রোলিং এর মাধ্যমে, স্টার ডেল্টার মাধ্যমে চালাতে হয় সেটা আমি দেখিয়ে দিব। সো আজকে আমি আপনাদেরকে ওটা দেখানোর জন্য হচ্ছে আমি এই কানেকশনটা করছি। আশা করি ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং এটা কিভাবে কানেকশন করছি এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব খুব সহজেই। এই যে প্রথমে আমি হচ্ছে আগের যে আমার কন্ট্রোলিং ছিল সেম আগের কন্ট্রোলিংটাকে আমি আরো গুছিয়ে নিয়েছি সহজভাবে আপনাদের বোঝার জন্যে। আগের কন্ট্রোলিংটা আশা করি আমার আগের যে পার্ট ওয়ান ভিডিও ওটাতে আমরা আপনারা ভালোভাবে দেখে নেবেন, এবং আজকেও আমি আমার আরেকটা পেজে আমি দেখিয়ে দিব। আগের ভিডিওটাতে কিছুটা অস্পষ্ট ছিল, সো আমি দুঃখিত, এই জন্য হচ্ছে আজকে আমি ক্লিয়ারভাবে ভিডিওটা করতেছি। আপনারা আশা করি এটা থেকে সহজে জানতে পারবেন। এই যে আমি হচ্ছে থ্রি ফেজ, আমি হচ্ছে একটা স্টার ডেল্টার মাধ্যমে একটা থ্রি ফেজ মোটর অটো কন্ট্রোলিং করব। এই যে এটা হচ্ছে আমার থ্রি ফেজ সার্কিট ব্রেকার, এখানে হচ্ছে আমি ইনকামিং পাওয়ার দিব, এখানে হচ্ছে এই যে আমার তিনটা ফেজ, এই তিনটা ফেজ হচ্ছে আমার মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরে ঢুকছে। এই যে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরে আমি দিছি, মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের থেকে আমি জাম্পিং করে নিয়ে গেছি যেটাকে আমি ডেল্টা কানেকশন করছি এই এই কন্ডাক্টরে। ডেল্টা থেকে আরেকটা কমন করছি হচ্ছে আমি স্টারে, আর এটা হচ্ছে আমি কমন করে দিছি জাস্ট আমার কন্টাক্ট ধরার জন্য, এমন হচ্ছে এই লাইনটা এদিক থেকে চলে আসার জন্য। সো এই এই যে তিনটা তার দেখতেছেন, এটা হচ্ছে আমার মোটরে চলে যাবে, এখানে আমি মোটরে পাওয়ার দিব। এখানে যখন আমার ডেল্টা চলবে তখন হচ্ছে আমার মোটরটা এখান থেকে পাওয়ার নিবে। আর এটা হচ্ছে আমার টাইমার, এটা হচ্ছে স্টার্ট বাটন সুইচ, আর এটা হচ্ছে স্টপ বাটন সুইচ। এই যে আমি আপনাদেরকে মার্কিং করে দেখিয়ে দিয়েছি এটা কিভাবে কোনটা কোন কন্ট্রাক্ট ধরছি। আগের ভিডিওতে আমি এনওএনসি এবং সাথে একটা নাম্বারিং দিয়েছিলাম। প্রিয় ভিউয়ার্স, আমি যদি সিমেন্স ব্র্যান্ড ইউজ করি তাহলে হচ্ছে আপনাদের নাম্বারিং প্রয়োজন, এই এই নাম্বারিংটা এটার সাথে মিলবে। সো আশা করি সিমেন্সের না, আপনারা অন্য যে ব্র্যান্ডের ইউজ করবেন ওইখানে নাম্বার নাও মিলতে পারে, কিন্তু এনওএনসিটা প্রত্যেকটা কন্ট্রাক্টের জন্যেই সেম। সো আপনারা এটা ফলো করবেন এনওএনসি, আর যদি সিমেন্সের ইউজ করেন তাহলে আমার এই ডায়াগ্রামটা ফলো করলেই হবে, আমি যেভাবে কানেকশনটা করছি ঠিক ওইভাবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে পাওয়ার অন করে যে এটা কিভাবে কাজ করে। এই যে থ্রি ফেজ ব্রেকারটা, এটা আমি ইনপুট পাওয়ার দিলাম না, কারণ হচ্ছে এটা আপনারা সহজেই দিতে পারবেন। এইভাবে আমি কাজটা করে নিছি, এই যে এখানে ইনকামিং পাওয়ার দিবেন, এখান থেকে আপনার লোডে যাবে। সো এখানে আরেকটা কথা বলে থাকি, যদি কখনো মোটর উল্টা ঘুরে তাহলে আপনারা হচ্ছে এখান থেকে ফেস চেঞ্জ করে দিতে পারবেন, এখান থেকে ফেসটা আপনারা চেঞ্জ করে দিবেন, যে কোনো দুটা ফেস ইন্টারচেঞ্জ করে দিবেন, এটা এখানে নেবেন এটা এখানে নেবেন, তাহলে হচ্ছে মোটর উল্টা বা কিভাবে ঘুরে এটা আপনারা বুঝতে পারবেন সহজেই। এখন আমি আপনাদেরকে লোড দিয়ে দেখিয়ে দিব। এই যে আমি সিঙ্গেল ফেজ সার্কিট ব্রেকারটা অন করতেছি, সিঙ্গেল ফেজ 220 পাওয়ার দেওয়ার কারণ হচ্ছে আমার কন্ট্রোলিং করার জন্য হচ্ছে আমার 220 পাওয়ারের প্রয়োজন। সো এই জন্য হচ্ছে আমি সিঙ্গেল ফেজ পাওয়ার দিচ্ছি। আমার এখানে টাইমিং করা আছে সেম আগের টাইমিংয়ে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম 3 সেকেন্ড, 30 সেকেন্ড, 30 সেকেন্ড পরে হচ্ছে সে ডেল্টাতে চলে যাবে। সো এই যে আমি এখন স্টার্ট করতেছি, দেখবেন যে স্টার্ট করার ফলে আপনারা কোন কন্ট্রাক্টার ধরে। এই যে স্টার্ট করার ফলে হচ্ছে আমার এই কন্ট্রাক্টটা আর এই কন্ট্রাক্টটা ধরছে, মেইন কন্ট্রাক্ট দেখেন, মেইন কন্ট্রাক্ট আর হচ্ছে আমার স্টার কন্ট্রাক্ট এটা ধরছে, এখন ডেল্টাতে চলে আসবে। এই যে দেখেন ডেল্টাতে চলে আসছে, ডেল্টা আর এই যে মেইন কন্ট্রাক্ট ঘুরে আসছে। সো আমি এখান থেকে পাওয়ার দিছি, এই যে পাওয়ারটা আমার এখানে এখানে চলে আসছে। আমি এখন আবার স্টপ করব আপনাদেরকে আবার দেখ বোঝার জন্য। এই যে আমি স্টপ করছি, এই যে স্টার্ট করছি, আবার দেখেন ডেল্টাতে চলে যাবে। এই যে আশা করি আপনারা বুঝতে পারবেন। আমার এই ভিডিওটা দেখলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ বন্ধুরা, আমাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ দেন।
এবং পরবর্তী এই ধরনের আরো ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করেন। আশা করি আপনাদের জন্য খুব সহজভাবে বুঝিয়ে দিব আমি প্রত্যেকটা কাজ কিভাবে করতে হয়। আমার পরবর্তী ভিডিও আসবে এবিসি ট্রেনিং এর জন্য, এবিসি সার্টিফিকেটের জন্য প্রত্যেকটা টুলস এর পরিচয় প্লাস এবিসি রিলেটেড যে প্রশ্নগুলো হয়, যে কাজগুলো ধরা হয় প্রত্যেকটার উপরে আমার পরবর্তী ভিডিও আসবে। আশা করি আপনারা সেটা ফলো করবেন। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব আমার যে সার্কিটটা তৈরি করছি, মানে কিভাবে আমি কাজটা করছি, সো সেটা আপনারা এই দেখতে পারবেন। আগের ভিডিওতে আমার অস্পষ্ট ছিল, সো এখানে আপনারা সহজে দেখতে পারবেন। এটা স্কিপ করে আপনারা কাজটা করতে পারবেন। এই যে আমি দেখিয়ে দিয়েছি, আমি আর একটু জুম করে বড় করে দেখিয়ে দিতেছি। আমি এখানে লিখেও দিয়েছি, আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম এমসি তে কি বোঝায়, এনসি তে, এনও তে সার্কিট ব্রেকার, এটা ফুল মিনিং তো আমি এখানে দিয়ে দিছি। এটা আমার পার্ট 1 ভিডিও, নেক্সট ভিডিও বলছিলাম পার্ট 2, আশা করি ওটাও আমি এখন আপনাদেরকে দিয়ে দিছি। অবশ্যই আপনারা ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।